6। পরদিন ভরে শীত ওঝাছার আবির্ভাবটা একেবারে আনএক্সপেক্টেড। উনি সকালে হাঁটতে বেরোন জানি, কিন্তু সেটা লেকের দিকে। আমাদের বাড়িতে আসার মানে কোনো বিশেষ কারণ আছে। খাতার ওজন অনেক, তাই খবরটা কপি করে এনেছি, বললেন শিধু জ্যাঠা। সুপ্রকাশ কিনা জানি না, তবে এস চৌধুরী বলে লিখেছে আর বায়োকেমিস্ট সেটাও লিখেছে। কবেকার খবর? 1971। মেক্সিকোতে এক ড্রাগ কোম্পানির উপর পুলিশের হামলায় একটা বাঙালি বায়োকেমিস্ট ধরা পড়ে, নাম এস চৌধুরী। ভেজাল ড্রাগের ব্যবসা চালাচ্ছিল, তার ফলে সব মারাত্মক ব্যাধি দেখা দিয়েছিল, লোকটার জেল হয়। এইটুকুই খবর। আসলে মাথায় ঘুরছে সুপ্রকাশ, তাই এস চৌধুরীর সঙ্গে নামটা ঠিক কানেক্ট করতে পারিনি। অবশ্য সে এবং এ একই এস চৌধুরী কি না? একই, গম্ভীরভাবে বলল ফেলুদা। শীতু জ্যাঠা উঠে পড়লেন। আজ তার চুল কাটার দিন, নাপিতে সে বসে থাকবে। ফেলুদার পিঠ চাপড়ে আমার কান ধরে একটা মোচড় দিয়ে মালকোঁচাটা আরেকটু ভালো করে গুঁজে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। ফেলুদা খাতা খুলে হিজিবিজি লেখা শুরু করেছে দেখে আমি পাশে গিয়ে দাঁড়ালাম। পরপর তিনটে প্রশ্ন লেখা রয়েছে খাতায়। 1, চাবির গর্তের ধারে আচরের বাড়াবাড়ি কেন? 2, কে এর অর্থটা কি? 3, অসমাপ্ত কাজটা কি? প্রশ্নগুলো পড়ে সে সম্বন্ধে আমিও খানিকটা না ভেবে পারলাম না। আলমারির চাবির গর্তের চারিধারে আচর কালি ফেলুদার টর্চের আলোয় দেখেছিলাম। এটা খটকা লাগার একটা কারণ থাকতে পারে, রীতিমতো জোরে ঘষা না লাগলে ইস্পাতের ওপর ওরকম দাগ পড়তে পারে না। নিহারবাবুর ঘুম কি এতই গভীর যে এত ঘষাঘষিতেও ঘুম ভাঙবে না? কে এর ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি, তারপর মনে পড়ল মিস্টার দস্তুরের গলা শুনে দোতলার ল্যান্ডিং থেকে নিহারবাবু কে বলে উঠেছিলেন। ফেলুদা এই কে প্রশ্নে খটকার কারণ কি দেখলো সেটা বুঝলাম না। অসমাপ্ত কাজের কথাটাও নিহারবাবুই বলেছেন, অন্তত রণজিৎবাবু তাই বলেন। সেটা যে উনি গবেষণার বিষয়ে বলেছিলেন সেটা কি ফেলুদা বিশ্বাস করে না? ফেলুদা আরও কী সব লিখতে যাচ্ছিল এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ওরই ঘরে এক্সটেনশন ফোন। বিছানা থেকে হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে রিসিভারটা তুলে নিল। হ্যালো, দু চারবার হু হু করে এবং শেষে আমি এক্ষুনি আসছি বলে ফেলুদা ফোনটা রেখে আলনা থেকে শার্ট আর ট্রাউজার সমেত হ্যাঙ্গারটা এক টানে নামিয়ে নিয়ে বলল, তৈরি হয়ে নে, গোলকধামে খুন। আমার বুক ধরাস। কে খুন হলো? মিস্টার দস্তুর। বড় রাস্তা থেকে বালিগঞ্জ পার্কে ঢুকতেই দূরে 7-1-এর সামনে দেখলাম পুলিশের ভ্যান আর লোকের জটলা। তাও সাহেবি পাড়া বলে রক্ষে, নইলে ভিড় আরও অনেক বেশি হতো। কলকাতার পুলিশ মহলে ফেলুদাকে চেনে না এমন লোক নেই। গোলকধামে ঢুকতেই ওকে দেখে ইন্সপেক্টর বক্সি হাসি হাসি মুখে এগিয়ে এসে বললেন, এসে পড়েছেন, গন্ধে গন্ধে হাজির। ফেলুদা ওর এক পেশে হাসিটা হেসে বলল, সুবীরবাবুর সঙ্গে আলাপ হয়েছিল সম্প্রতি, ফোনটা করেছিলাম তাই চলে এলাম। আপনাদের কাছে কোনো ব্যাঘাত ঘটাবো না, গ্যারান্টি দিচ্ছি। খুনটা হলো কিভাবে? মাথায় বাড়ি, একটা নয় তিনটে, ঘুমন্ত অবস্থায়। লাশ নিয়ে যাবে এবার পোস্টমর্টমের জন্য। ডক্টর সরকার একবার এসে দেখে গেছেন, আন্দাজ রাত 2-3 মধ্যে ঘটে ব্যাপারটা। লোকটা সম্বন্ধে কিছু জানতে পারলেন? খুব গণ্ডগোল, সুটকেস গুছোতে শুরু করেছিল, সটকাবার তালে ছিল। টাকা করে গেছে কিছু? মনে তো হয় না। খাটের পাশে টেবিলের ওয়ালেটে 3-4 টাকা রয়েছে। বাড়িতে ক্যাশ বেশি রাখতো বলে মনে হয় না, অথচ ব্যাংকে জমা খাতা, চেক বই এসব কিছু পাওয়া যাচ্ছে না। একটা সোনার ঘড়ি পাওয়া গেছে বালিশের পাশে, এখনো ভালো করে সার্চ করা হয়নি, এবার করবে। এ পর্যন্ত যা পাওয়া গেছে তা থেকে লোকটার সঠিক পরিচয় কিছু পাওয়া যায়নি। সুবীরবাবু মিনিট খানেক হলো পাশে এসে দাঁড়িয়েছেন। মিস্টার বক্সিকে উদ্দেশ্য করে বললেন, সুখওয়ানি বেজায় তম্বি করছে, বলছে তার নাকি একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে ডালহৌসিতে। আমি বলেছি জেরা না হওয়া পর্যন্ত ছাড়া যাবে না। ঠিকই বলেছেন, বললেন মিস্টার বক্সি, অবশ্য জেরাতে আপনিও বাদ যাবেন না। শেষের কথাটা হালকা হেসে বললেন মিস্টার বক্সি। সুবীরবাবু মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন যে তিনি সেটা জানেন। তবে আমার দাদাকে যত অল্পের উপর দিয়ে সারতে পারেন ততই ভালো, ন্যাচারালি। ঘরটা একবার দেখতে পারে কি?
ফেলুদা জিজ্ঞেস করল। নিশ্চয়ই, বক্সিও ফেলুদার সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন, পিছনে আমি। ঘরে ঢোকার আগে ফেলুদা সুবীরবাবুর দিকে ফিরে বলল, ভালো কথা, আপনার ছেলে কালকে রাতে আমার বাড়িতে এসেছিল। কখন? সুবীরবাবু অবাক। ফেলুদা সংক্ষেপে কাল রাতের ঘটনাটা বলে বলল, সে কি কাল ফিরেছিল? ফিরে থাকলো টের পাইনি, বললেন সুবীরবাবু। সকালে উঠে তাকে দেখিনি। যাক, তাহলে আপনার ছেলে ডেরার একটা সন্ধান পাওয়া গেল, বললেন মিস্টার বক্সি। ওই হোটেলটা মোটেই সুবিধার নয়, বার দুয়েক রেড হয়ে গেছে ওখানে অলরেডি। কালকে দেখা ঘরের চেহারা আজ রোদে একেবারে পাল্টে আছে। কাল ছিল অন্ধকার, আর আজ দুটো জানালা দিয়ে এই ঝলমল রোদ এসে সোফা আর মেঝের উপর পড়েছে। আশ্চর্য লাগলো দেখে যে কালকের দেখা চার মিনারের টুকরোটা এখনো অ্যাস্ট্রোতে পড়ে আছে। ঘরে দুজন পুলিশের লোক রয়েছে, আর পুলিশের ফটোগ্রাফার তার কাজ শেষ করে সরঞ্জাম ব্যাগে পড়ছেন। খুনটা অবশ্যই হয়েছে পাশের শোবার ঘরে, ফেলুদা বক্সির সঙ্গে সেই ঘরে গিয়েই ঢুকল। আমি চৌকাটা অবধি গিয়ে একবার বিছানার দিকে চেয়ে চাদরে ঢাকা লাশটা দেখে নিলাম। একজন পুলিশের লোক খানা তল্লাশি চালিয়ে যাচ্ছে। মেঝেতে একটা খোলা সুটকেসের মধ্যে দেখলাম কিছু জামাকাপড় ভাঁজ করে রাখা হয়েছে। তার পাশে মাটিতে দাঁড় করানো হয়েছে গতকালকে দোস্তরের হাতে দেখা নতুন ব্রিফকেসটা। আমি আরো মিনিট টেনে বসবার ঘরে জিনিসপত্র দেখে কাটিয়ে দিলাম। কোনো কিছুতেই হাত দেওয়া চলবে না এটা জানি, তার উপর দুটো পুলিশই আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। চতপসে, ফেলুদা বেরিয়ে এসেছে শোবার ঘর থেকে। আপনি আছেন কিছুক্ষণ? বক্সি প্রশ্ন করল। একবার বড়কর্তার সঙ্গে দেখা করে যাব, বলল ফেলুদা। ইন্টারেস্টিং কিছু পেলে বলবেন। সুবীরবাবু দোতলায় অপেক্ষা করছিলেন, আমরা তার সঙ্গে নিহাবাবুর ঘরে গিয়ে হাজির হলাম। ভদ্রলোক তার আরাম কেদারে চিত হয়ে শুয়ে আছেন, চোখে কালো চশমা, হাতের লাঠি পাশের খাটের উপর শোয়ানো। একদিন লাঠিটা ভদ্রলোকের হাতে দেখেছি, তাই সেটা মাথা যে রূপো দিয়ে বাঁধানো সেটা বুঝতে পারিনি। মাথার নকশার মধ্যে খোদাই করা জিবিডি দেখে বুঝলাম লাঠিটা ছিল নিহারবাবুর ঠাকুরদা গোলকবিহারী দত্তর। আমরা এসেছি শেষ খবরটা দেওয়াতে নিহারবাবু কাত করা ঘাড়টাকে একটু সোজা করে বললেন, শব্দ পেয়েছি, পায়ের শব্দ। শব্দ আর স্পর্শ ওই দুই নিয়েই তো কাটিয়ে দিলাম 20 বছর। আর স্মৃতি, কি হতে পারতো কি হলো না, লোকে বলে দুর্ভাগ্য। আমি তো জানি এটা ভাগ্য টাগ্য কিছু নয়। আপনি সেদিন জিজ্ঞেস করলেন না বিস্ফোরণটা অসাবধানতার জন্য হয়েছিল কিনা? আজ আপনাকে বলছি মিস্টার মিত্তির, সমস্ত ব্যাপারটা করা হয়েছিল আমার শ্রম পণ্ড করার জন্য। ঈর্ষা যে মানুষকে কত নিচে নামাতে পারে সেটা আপনি গোয়েন্দা হয়ে নিশ্চয়ই বোঝেন। ভদ্রলোক একটু থামলেন। ফেলুদা বলল, তার মানে আপনার ধারণা সুপ্রকাশ চৌধুরী বিস্ফোরণের জন্য দায়ী? বাঙালি যে বাঙালির সবচেয়ে বড় শত্রু সেটা কি আপনি মানেন? ফেলুদা একদৃষ্টে চেয়ে আছে কালো চশমার দিকে। নিহারবাবুও যেন উত্তরের অপেক্ষা করছেন। ফেলুদা বলল, আপনি এখন যেভাবে আমাদেরকে কথাটা বলছেন সেটা কি এর আগে কাউকে বলেছেন? না, বলিনি, কোনো দিনও না। হাসপাতালে জ্ঞান হবার পর আমার এই কথাটি প্রথম মনে হয়েছিল, কিন্তু বলিনি। বলে কি করব, আমার সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। যে এটার জন্য দায়ী তার শাস্তি হলে তো আমি আর দৃষ্টি ফিরে পাব না, বা আমার গবেষণাও শেষ করতে পারবো না। কিন্তু আপনাকে চিরকালের মতো অসহায় করে চৌধুরীরই বা কী লাভ হলো বলুন? সে কি ভেবেছিল যে আপনার কাগজপত্রগুলো হাত করে সেই গবেষণা চালিয়ে নেবে নিজের নামে? নিশ্চয়ই তাই, তবে তার সে ধারণা ভুল। আমি তো বলেইছি আপনাকে, আমাকে ছাড়া এগোনোর পথ ছিল না তার। আমরা দুজনই খাটে বসেছি। ফেলুদাকে দেখে বুঝতে পারছি যে সে গভীরভাবে চিন্তা করছে। রণজিৎবাবু ইতিমধ্যে ঘরে এসে টেবিলটার পাশে দাঁড়িয়েছেন। সুবীরবাবু কোনো কাজে বাইরে গেছেন। ফেলুদা বলল, টাকার কথা জানি না, সেটা হয়তো পুলিশের পক্ষে উদ্ধার করা আরো সহজ, কিন্তু আপনারা তো মূল্যবান কাগজপত্র আমি এ বাড়িতে উপস্থিত থাকতে চুরি হয়ে গেল এটা আমি কিছুতেই মানতে পারছি না। ওগুলো উদ্ধার করার আপ্রাণ চেষ্টা আমি চালিয়ে যাব।
আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা আর বেশিক্ষণ থাকলাম না, পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বক্সি ফেলুদাকে বলে দিলেন যে তাদের জেরা আর খানা তল্লাশি কি ফল হয় সেটা ফোনে জানিয়ে দেবেন, আর নিউ করিন্থিয়ান লজের খবরটাও জানাতে ভুলবেন না যেন, বলে দিল ফেলুদা। সাত, আমরা বাড়ি ফিরেছি 10:30। তখন থেকে শুরু করে দুপুরে খাওয়ার আগ পর্যন্ত ফেলুদা পায়চারি করে থেমে শুয়ে বসে চোখ খুলে চোখ বুজে ভ্রুকুটি করে মাথা নেড়ে বিড়বিড় করে মাঝে মধ্যে ছোট বড় মাঝারি দীর্ঘশ্বাস ফেলে বুঝিয়ে দিচ্ছিল যে তার মনের মধ্যে নানা রকম প্রশ্ন সন্দেহ খটকা দ্বন্দ্ব ইত্যাদির কুটুপাটি চলছে। একবার হঠাৎ আমার দিকে চেয়ে প্রশ্ন করল, গোলকধামের একতলার প্ল্যানটা তোর মোটামুটি মনে পড়ছে? আমি একটু ভেবে বললাম, মোটামুটি। শুকরানির ঘর থেকে দস্তুরের ঘরে কিভাবে যাওয়া যায় বলতো? আমি আবার একটু ভাবলাম, তারপর বললাম, যদ্দূর মনে পড়ছে দুটো ফ্ল্যাটের পাশ দিয়ে বাড়ির ভেতরের যে বারান্দাটা গেছে তার মাঝখানে একটা দরজা রয়েছে, আর সে দরজাটা বোধ হয় বন্ধ থাকে। সেটা খোলা থাকলে সেই বারান্দা দিয়েই সোজা এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে চলে যাওয়া যেত। ঠিক বলেছিস, তার মানে সুখবানীকে যদি দস্তুরের ফ্ল্যাটে আসতে হয় তাহলে বাগান ঘুরে বাড়ি আর কম্পাউন্ড ওয়ালের মধ্যে গলি দিয়ে একেবারে সামনে এসে সদর দরজা দিয়ে ঢুকতে হয়। কিন্তু সামনের কলাপসিবল গেট কি মাঝরাত্রিরে খোলা থাকবে? নিশ্চয়ই না। তারপর আবার পায়চারি শুরু করে বলতে লাগলো, XYZ হলো গবেষণার কাগজ, XY হলো টাকা, আর Z হলো খুন। এখন কথা হচ্ছে XYZ কি একই সূত্রে গাঁথা না তিনটে আলাদা? আমি এক ফেকে বলে ফেললুম, ফেলুদা আমার কিন্তু মনে হচ্ছে যে সুপ্রকাশ চৌধুরী দস্তুর সেজে নিহারবাবুর বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিলেন। আশ্চর্য হয়ে গেলাম এই দেখে যে ফেলুদা মোটেই আমার কথাটা উড়িয়ে দিল না, বরং আমার পিঠে দুটো চাপড় মেরে বলল, যদিও ধারণাটা আগেই আমার মাথায় এসেছে তবু বলতেই হবে, আজকাল তোর চিন্তার মাঝে মধ্যে বেশ ঝিলিক দেখা যাচ্ছে। কিন্তু দোস্ত যদি সুপ্রকাশ হয় তাহলে মনে করা যেতে পারে যে সে গবেষণার নোটসের লোভেই ওখানে আস্তানা নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে সেই যদি খামটা চুরি করে থাকে তাহলে সেটা গেল কোথায়, আর তার পক্ষে নিজে চুরি করাটা সম্ভবই বা হয় কী করে, সে তো দোতলায় কোনোদিন যায়নি। আমার সত্যি মাথা খুলে গেছে, ব্যাপারটা তো জলের মতো সোজা। বললাম, উনি যাবেন কেন? ধরো যদি ওর সঙ্গে শঙ্কর দত্ত সর হয়ে থাকে, শঙ্করই কাগজটা চুরি করে ওকে এনে দিয়েছে আর তার জন্য কিছু টাকাও পেয়ে গেছে। এক্সিলেন্ট, বলল ফেলুদা, একদিন বলা যায় তুই আমার উপযুক্ত অ্যাসিস্ট্যান্ট হলি, কিন্তু এতে তো খুনের রহস্যের সমাধান হচ্ছে না। ধরো যদি রণজিৎবাবু বুঝে থাকেন যে রস্তুর আসলে সুপ্রকাশ, রণজিৎবাবু তো নিহারবাবুর সব ব্যাপারেই জানেন, আর সেই সঙ্গে নিহারবাবুকে দারুণ ভক্তিও করেন। যে লোক নিহারবাবুর ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছিল তার উপর প্রচণ্ড আক্রোশে খুন করতে পারেন না রণজিৎবাবু? ফেলুদা মাথা নাড়ল। খুন জিনিসটা অত সহজ নয় রে তপসে, রণজিতের মোটিভটাকে মোটেই জোরালো বলা চলে না। আসল আফসোসের ব্যাপার হচ্ছে এই যে দস্তুর লোকটার ঘরে সার্চ করে এখন অবধি কিছু পাওয়া গেল না। অত্যন্ত সাবধানী লোক ছিলেন এই দস্তুর। আমার কি মনে হয় জানো ফেলুদা? ফেলুদা পায়চারি থামিয়ে আমার দিকে চাইল। আমি বললাম, পুলিশের বদলে যদি তুমি সার্চ করতে তাহলে অনেক রকম ক্লু পেতে। বলছিস? ফেলুদার নিজের উপর কনফিডেন্স হারাচ্ছে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু ওর ওই বলছিস কথাটাতে যেন ওটারই একটা আভাস পেলাম, আর তারপর যে কথাটা বললো তাতে মনটা আরও দমে গেল। এই গরম আর লোডশেডিংয়ে আইনস্টাইনেরও মাথা খুলতো কিনা সন্দেহ। দুটো নাগাদ ইন্সপেক্টর বক্সির ফোন এলো, দস্তুরের একটা জুতোর গোড়ালির মধ্যে একটা চোরা খুচরোতে আমেরিকান ডলার আর জার্মান মার্ক মিলে প্রায় 17,000 টাকা পাওয়া গেছে, কিন্তু এমন কোনো কাগজ বা দলিল পাওয়া যায়নি যা থেকে লোকটার বিষয়ে কিছু জানা যায়। ইলেকট্রনিক্সের এই নতুন কোনো দোকানের হদিস মেলেনি, দস্তুরের কোনো বন্ধুরও সন্ধান পাওয়া যায়নি, চিঠিপত্র প্রায় ছিল না বললেই চলে, একটিমাত্র ব্যক্তিগত চিঠি আর্জেন্টিনা থেকে লেখা,
যা থেকে বোঝা যায় যে সে দক্ষিণ আমেরিকায় কিছুদিন কাটিয়েছিল। বক্সির দ্বিতীয় খবর হচ্ছে এই যে নিউ করিন্থিয়ান লজের ম্যানেজারকে ছবি দেখাতে সে শঙ্করকে চিনেছে। কাল সারা রাত নাকি শঙ্কর কয়েকজন বন্ধু সমেত হোটেলের একটা ঘর ভাড়া করে সেখানে নেশা করেছে আর জুয়া খেলেছে। সকাল হতে তারা পামলা চুকিয়ে দিয়ে চলে যায়। বক্সি বললেন এবার নাকি শঙ্করকে ধরা এ ম্যাটার অফ মিনিটস। ফেলুদা সব শুনে টুনে ফোনটা রেখে দিয়ে বলল, শঙ্করবাবু যদি হোটেলের পেমেন্টটা চুরির টাকায় করতেন তাহলে খুব সুবিধা হতো। যাই হোক, এটা প্রমাণ হয়ে গেল যে খুনটা সে করেনি, কারণ সেই সময়টা তার অ্যালিবাই ছিল। অ্যালিবাই কথাটার মানে অবশ্যই আমি অনেকদিন থেকেই জানি, কিন্তু যারা জানে না তাদের বাংলায় কিভাবে বোঝানো যায় জিজ্ঞেস করাতে ফেলুদা বলল, ডিকশনারিতে যা লেখা আছে তাই লিখে দিতে। তাই বলছি, অ্যালিবাই মানে হলো অপরাধের অনুষ্ঠানকালে অন্যত্র থাকার অজুহাতে রেহাই পাবার দাবি। তার মানে আমার বাড়িতে যখন খুন হয় তখন আমি করিন্থিয়ান লজে বসে জুয়া খেলছিলাম, এটাই হবে শঙ্করের অ্যালিবাই। টেলিফোনটা পেয়েও ফেলুদার উসখুস ভাব গেল না। তিনটে নাগাদ দেখি ও পায়জামা ছেড়ে ট্রাউজার্স পরছে। বলল কতগুলো তথ্য সংগ্রহ করতে হবে তাই বেরোচ্ছে। ফিরল প্রায় 4:30। আমি এই দেড় ঘন্টা এক টানা মহাভারত পড়ে শেষ করে ফেলেছি। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী, নকুল, সহদেব সবাই একে একে মরে গিয়ে ঠিক যখন অর্জুনের পতন হব হব করছে তখন ক্রিং করে ফোনটা বেজে উঠল। আমি ধরলুম, ফেলুদার ফোন। গোলকধাম থেকে সুবীরবাবু কথা বলতে চাইছেন। ফেলুদা তার ঘরেই ফোন ধরল। আমি বসবার ঘরের ফোনে কান লাগিয়ে দুতরফের কথাই শুনে নিলাম। হ্যালো, কে? মিস্টার মিত্তির? বলুন মিস্টার দত্ত। দাদার গবেষণা নোটস সমেত সিল করা খামটা পাওয়া গেছে। দস্তুরের ঘরে ছিল কি? ঠিক বলেছেন, খাটের পাতাতনের তলায় সেলোটেপ দিয়ে আটকে রেখেছিল। একদিকের সেলোটেপ খুলে গিয়ে ঝুলছিল। পেয়েছে আমাদের চাকর ভাগীরথ। আপনার দাদা জানেন খবরটা? তা জানেন, তবে দাদার মধ্যে কেমন যেন একটা হাল ছেড়ে দেওয়া ভাব এসেছে। কোনো ব্যাপারেই যেন বিশেষ প্রতিক্রিয়া হচ্ছে না। আজ সারাদিন চেয়ার ছেড়ে ওঠেননি। আমি আমাদের ডাক্তারকে আসতে বলেছি। আপনার ছেলের কোনো খবর আছে? আছে, জিটি রোডে ওদের পুরো দলটাই ধরা পড়েছে। আর চোরাই টাকা? সেটা নিলে অন্য কোথাও সরিয়ে রেখেছে। অবশ্যই চুরির ব্যাপারটা শঙ্কর সম্পূর্ণ অস্বীকার করেছে। খুনের ব্যাপারে পুলিশ কি বলছে? ওরা সুখওয়ানিকেই সন্দেহ করছে। তাছাড়া একটা নতুন ক্লু পাওয়া গেছে, দস্তুরের জানালার বাইরে পড়ে থাকা একটা দলা পাকানো কাগজ। কি লেখা আছে তাতে? ইংরেজিতে এক লাইনের হুমকি, অতিরিক্ত কৌতূহলের পরিণাম কি জানো তো? সুখয়ানি কি বলে? সে সম্পূর্ণ অস্বীকার করছে। তার ঘর থেকে যে দস্তুরের ঘরে যাবার কোনো উপায় নেই সেটা ঠিকই, কিন্তু একটা ভাড়াটে গুন্ডা পাইপ দিয়ে দোতলার বারান্দায় উঠে তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে অনায়াসেই সে কাজটা করতে পারে। ঠিক আছে, আমি আসছি। ফেলুদা ফোনটা রেখে দিয়ে প্রথমে আপন মনে বিড়বিড় করে বলল, এক্স আর ওয়াই তাহলে একই লোক, এখন প্রশ্ন হচ্ছে জেড কে নিয়ে। তারপর আমার দিকে ফিরে বলল, ডেস্টিনেশন গোলকধাম, তৈরি হয়ে নে তোপসে। আট, আপনি চললেন নাকি? গোলকধামে গেট দিয়ে ঢুকে দেখি রণজিৎ বাবু আসছেন। বাইরে পুলিশ দেখে বুঝেছি বাড়িটার উপর নজর রাখা হয়েছে। আগে হ্যাঁ, বললেন রণজিৎ বাবু। নিহারবাবু বললেন নজর আমাকে প্রয়োজন হবে না। উনি আছেন কেমন? ডক্টর এসেছিলেন, বললেন বয়তত্বগুলো ঘটনা ঘটাতে শক পেয়েছেন, প্রেশারটা ওঠানামা করছে। কথা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, তাও বলছেন, আশ্বাসের সুরে বললেন রণজিৎ বাবু। যে ঘামটা পাওয়া গেছে দস্তুরের ঘর থেকে সেটা একবার দেখব। আপনার খুব তাড়া না থাকলে আর একবারটি চলুন উপরে, আলমারিতে তো আছে ওটা, তাই না? হ্যাঁ। আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না, কথা দিচ্ছি। এ বাড়িতে তো আর বিশেষ আশা টাশা হবে না, কিন্তু খাম তো সিল করা। কিন্তু ভাব করে বললেন রণজিৎ বাবু, তাহলে আমি জিনিসটা একবার শুধু হাতে নিয়ে দেখতে চাই। রণজিৎ বাবু আর আপত্তি করলেন না। আজও বাড়ি অন্ধকার, 10টার আগে আলো আসবে না, এখন বেজেছে মাত্র 6:45। দোতলার বারান্দায় আর ল্যান্ডিংয়ে কেরোসিন ল্যাম্প জ্বলল, আনাচে কানাচে অন্ধকার।
রণজিৎবাবু আমাদের বৈঠকখানায় বসিয়ে সুবীরবাবুকে খবর দিতে গেলেন। যাবার আগে বলে গেলেন যে নিহারবাবু যদি খামটা আলমারি থেকে বার করার ব্যাপারে আপত্তি করেন তাহলে কিন্তু সেটা দেখানো সম্ভব হবে না। সেটা তো বলাই বাহুল্য, বলল ফেলুদা। সুবীরবাবুকে দেখে বেশ ক্লান্ত মনে হলো। বললেন, সারাদিন নাকি খবরের কাগজের রিপোর্টারদের ঠেকিয়ে রাখতেই কেটে গেছে। তবে একটা ভালো এই যে দাদার নামটা লোকে ভুলতে বসেছিল, এই সুবাদে আবার মনে পড়ে গেছে। মিনিটখানিকের মধ্যে রণজিৎবাবু এলেন হাতে লম্বা সাদা খাম। বললেন, নিহারবাবু আপনার নাম শুনে বোধ হয় আর আপত্তি করলেন না, এমনি তো কেউ দেখতে দিতে চান না। আশ্চর্য! ফেলুদা খামটা হাতে নিয়ে ল্যাম্পের তলা এদিক ওদিক ঘুরিয়ে দেখে মন্তব্য করল, আমার চোখে মনে হচ্ছে সাধারণ লম্বা খাম, পিছনে লাল গালার সিল, সামনের দিকে ওপরের বা কোণে ছাপার হরফে লেখা ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ মিশিগান, মিশিগান, ইউএসএ। এতে যে আশ্চর্যের কি আছে জানি না। সুবীরবাবু আর রণজিৎবাবু বসে আছেন আবছা অন্ধকারে, তাদেরও মনের অবস্থা নিশ্চয়ই আমার মতো। ফেলুদা সোফা এসে বসল, তার দৃষ্টি তখনও খামটার দিকে। তারপর দুই ভদ্রলোককে সম্পূর্ণ অগ্রাহ্য করে শুধু আমাকেই উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলো। ভাবছে স্কুলমাস্টারের, এই মেজাজে অনেক সময় অনেক বিষয়ে অনেক জ্ঞান দিয়েছে ফেলুদা আমাকে। বুঝেছিস তোপসে, আশ্চর্য জিনিস এই ইংরেজি হরফ। বাংলায় সব মিলিয়ে গোটা 10-12 ধাঁচের হরফ আছে, আর ইংরেজিতে আছে কমপক্ষে 1000-2000। একটা তদন্তের ব্যাপারে এই নিয়ে আমাকে কিছুটা পড়াশুনো করতে হয়েছিল। হরফের শ্রেণী আছে, জাত আছে, প্রতিটা শ্রেণীর আলাদা নাম আছে। যেমন এই বিশেষ ডিজাইনের হরফের নাম হলো গ্যারামন্ট। ফেলুদা খামের ওপর ছাপা বিশ্ববিদ্যালয়ের নামের দিকে আঙুল দেখালো, তারপর বলে চলল, এই গ্যারামন্ট টাইপের উদ্ভব 16 শতাব্দীতে ফ্রান্সে, তারপর ক্রমে এই টাইপ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, আমেরিকা ইত্যাদি দেশে যে শুধু এই টাইপের প্রচলন হয় তা নয়, ক্রমে এইসব দেশের নিজস্ব কারখানা এই টাইপের ছাঁচ তৈরি করে এই অক্ষর প্রচলন করা শুরু হয়। এমনকি সম্প্রতি ভারতবর্ষেও এটা হচ্ছে। মজা এই যে খুব ভালো করে দেখলে দেখা যায় যে এক দেশের গ্যারামন্ডের সঙ্গে অন্য দেশের গ্যারামন্ডের সূক্ষ্ম তফাত রয়েছে। কয়েকটা বিশেষ বিশেষ অক্ষরের গড়নে এই তফাতটা ধরা পড়ে। যেমন এই খামের উপরের হরফটা হওয়া উচিত ছিল আমেরিকান গ্যারামন্ড, কিন্তু তা না হয়ে এটা হয়ে গেছে ইন্ডিয়ান গ্যারামন্ড, এমনকি ক্যালকাটা গ্যারামন্ডও বলতে পারিস। ঘরে থমথমে নিস্তব্ধতা। ফেলুদা দৃষ্টি খাম থেকে চলে গেছে রণজিৎবাবুর দিকে। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে মোমের তৈরি বিখ্যাত লোকের মূর্তির ছবি দেখেছি। তার সব কিছু অবিকল মানুষের মতো হলো, শুধু কাঁচের চোখগুলো দেখলেই বোঝা যায় যে মানুষটা জ্যান্ত নয়। রণজিৎবাবু জ্যান্ত হলো তার দৃষ্টিহীন কাঁচ চোখ দুটো দেখাচ্ছে অনেকটা সেই মোমের মূর্তির চোখের মতো। কিছু মনে করবেন না রণজিৎবাবু, এই খামটা খুলতে আমি বাধ্য হচ্ছি। রণজিৎবাবু তার ডান হাতটা তুলে একটা বাধা দেওয়ার ভঙ্গির মাঝপথে থেমে গেলেন। একটা তীক্ষ্ণ শব্দের সঙ্গে ফেলুদার দু আঙ্গুলের এক টানে খামের পাশটা ছিঁড়ে গেল। তারপর সেই দু আঙ্গুলের আরেকটা টানে খামের ভেতর থেকে বেরিয়ে এলো একতারা ফুলস্ক্যাপ কাগজ, রুল টানা ফুলস্ক্যাপ। তাতে শুধু রুলই আছে, লেখা নেই, অর্থাৎ যাকে বলে ব্ল্যাঙ্ক পেপার। কাজের চোখ এখন বন্ধ, মাথা হেট, দু হাতের কোনোই হাঁটুর উপর, হাতের তেলোয় মুখ ঢাকা। রণজিৎবাবু, ফেলুদার গলা গম্ভীর, আপনি গতকাল সকালে এসে যে চোর আসার ইঙ্গিত করেছিলেন সেটা একেবারে ধাপ্পা, তাই না? রণজিৎবাবুর মুখ দিয়ে উত্তরের বদলে বেরোলো শুধু একটা গোগানি শব্দ। ফেলুদা বলে চলল, আসলে রাত্রিরে চোর এসেছে এমন একটা ধারণা প্রচার করার দরকার ছিল আপনার, কারণ আপনি নিজেই চুরির জন্য তৈরি হচ্ছিলেন, এবং সন্দেহটা যাতে আপনার ওপর না পড়ে সেদিকটা আপনার দেখার দরকার ছিল। আমার বিশ্বাস সকালে চোর আসা ধাপ্পাটা দিয়ে দুপুরের দিকে সুযোগ বুঝে আপনি আলমারি খোলেন এবং খুলে দুটি কাজ সারেন,
33,000 টাকা এবং নিহারবাবুর গবেষণার নোটস হস্তগত করা। আমার বিশ্বাস এই জালখামটা কাল তৈরি ছিল না এবং এটা আপনি রাতারাতি ছাপিয়ে নিয়েছেন। এটার হঠাৎ প্রয়োজন কেন হলো সেটা জানতে পারি কি? রণজিৎবাবু এবার ফেলুদার দিকে চোখ তুললেন, তারপর ধরা গলায় বললেন, কাল বিকালে দস্তুরের গলা শুনে নিহারবাবু ওকে সুপ্রকাশ চৌধুরী বলে চিনতে পেরেছিলেন। আমাকে বললেন, 20 বছর পরে লোকটার লোভ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার কাগজপত্র সেই সরিয়েছে। তখন বুঝেছি, তখন আপনি ভাবলেন চুরিটা দস্তুরের ঘাড়ে চাপানোর এই সুযোগ। আপনিই তো পুলিশ চলে যাবার পর সেলোটেপ দিয়ে খামটাকে খাটের তলা আটকে ঝুলিয়ে রেখেছিলেন, ঠিক এমনভাবে যাতে নিচে হলে সেটা চোখে পড়ে, তাই না? রণজিৎবাবু প্রায় ডুকরে কেঁদে উঠলেন। আমায় মাফ করবেন, আমি ফেরত দিয়ে দেব, টাকার কাগজপত্র আমি কালই ফেরত দিয়ে দেবো মিস্টার মিত্তে। আমি লোভ সামলাতে পারিনি, সত্যি বলছি আমি লোভ সামলাতে পারিনি। ফেরত তো আপনাকে দিতেই হবে, না হলে আপনাকে পুলিশের হাতে তুলে দেব, সেটা আপনি বুঝতেই পাচ্ছেন। আমি জানি, বললেন রণজিৎবাবু, তবে একটা অনুরোধ, নিহারবাবুর জন্য যন্ত্রণা করেন, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, তিনি এই শোক সহ্য করতে পারবেন না। বেশ, তিনি জানবেন না এটা কথা দিচ্ছি, কিন্তু আপনি এত ভালো ছাত্র হয়ে এটা কি করলেন? রণজিৎবাবু ফেল ফেল করে ফেলুদার দিকে চাইলেন। ফেলুদা বলে চলল, আমি আপনার প্রফেসর বাগচির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আপনার ওপর আমার সন্দেহ পড়ে চাবির গর্তের পাশের দাগ দেখে। চোর অত অসাবধানে কাজ করে না, বিশেষত ঘরে যেখানে লোক রয়েছে দরজার বাইরে চাকর রয়েছে। যাই হোক, আপনার ভবিষ্যৎ কত উজ্জ্বল ছিল তিনি সেটা বললেন, পরীক্ষা দিলে আপনি ফার্স্ট ক্লাস পেতেন এ তার বিশ্বাস ছিল। হঠাৎ পড়াশোনা বন্ধ করে সেক্রেটারি চাকরি নেওয়াটা কি শর্টকাটে নোবেল প্রাইজের লোভ? রণজিৎবাবু ভয়ে লজ্জায় অনুশোচনায় আর কথাই বলতে পারলেন না। ওর অবস্থা দেখে আমার মতো ফেলুদারও এত মায়া হচ্ছিল যে ওর পরের কথা থেকেই বুঝতে পারলাম। আপনি এবার বাড়ি যেতে চান? তো যেতে পারেন, কালকের জন্য আর অপেক্ষা করবো না আমরা। আপনি আজই আসলো কাগজপত্র আর টাকা নিয়ে চলে আসুন, একটু অপেক্ষা করুন, আপনার সঙ্গে যাতে পুলিশ থাকে তার ব্যবস্থা করে দিচ্ছি। এতগুলো টাকা নিয়ে যাতায়াত করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। সুবোধ বালকের মতো মাথা নাড়লেন রণজিৎ ব্যানার্জি। সুবীরবাবু তার ছেলে সম্বন্ধে যাই বলে থাকুন না কেন, সে যে চুরি করেনি সেটা যেন তার মনে হয় খানিকটা নিশ্চিন্ত লাগছে। অন্তত তার চেহারা দেখে আর গলার স্বরে তাই মনে হলো। বললেন, একবার দাদার সঙ্গে দেখা করে যাবেন কি? নিশ্চয়ই, ফেলুদা বলল, সেটাই তো আসল কাজ। সুবীরবাবুর পিছন পিছন আমরা নেহারবাবুর ঘরে গিয়ে হাজির হলাম। আপনারা এসেছেন? চেয়ারের শোয়া অবস্থায় প্রশ্ন করলেন নিহারবাবু। আগে হ্যাঁ, বলল ফেলুদা, আপনার গবেষণার কাগজপত্রগুলো ফেরত পেয়ে নিশ্চয়ই খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। ওগুলোর আর বিশেষ কোনো মূল্য নেই আমার কাছে, নিচু গলায় ক্লান্তভাবে বললেন নিহারবাবু। একদিনে একজন মানুষ এত ফ্যাকাশে হয়ে যেতে পারে সেটা আমার ধারণাই ছিল না। কালকেও দেখে মনে হয়েছে ভদ্রলোক নীতিমতো শক্ত। আপনার কাছে মূল্য না থাকলেও আমাদের কাছে আছে, বলল ফেলুদা, বিশ্বের অনেক বৈজ্ঞানিকের কাছে আছে। সে আপনারা বুঝবেন। আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, কথা দিচ্ছি এরপরে আর বিরক্ত করব না। নিহারবাবু ছোটের কোণে একটা স্লান হাসি দেখা গেল, বললেন, বিরক্ত আর করবেন কি, বিরক্তির অনেক ঊর্ধ্বে চলে গেছি আমি। তাহলে বলি শুনুন, কাল টেবিলের উপর দেখেছিলাম ঘুমের ট্যাবলেট 10টা, আজকেও দেখছি 10টা, আপনি কি কাল তাহলে ঘুমের ওষুধ খাননি? না, খাইনি, আজ খাবো। তাহলে আসি আমরা। দাঁড়ান। নিহারবাবু তার ডান হাতটা ফেলুদার দিকে বাড়িয়ে দিলেন, দুজনের হাত মিলল। ভদ্রলোক ফেলুদার হাতটা বেশ ভালো করে ঝাঁকিয়ে দিয়ে বললেন, আপনি বুঝবেন, আপনার দৃষ্টি আছে। বাড়িতে সব ফেলুদা গম্ভীর, কিন্তু তা বলে আমি অত রহস্য বরদাস্ত করব কেন।
চেপে ধরে বললাম, ঢাক গুড় গুড় করা চলবে না, বলো সব খুলে বলো। ফেলুদা উত্তরে রামায়ণে চলে গেল। ওর সাসপেন্স বাড়ানোর কিছু কায়দা আমি সত্যি বুঝে উঠতে পারি না। রামকে বনবাসে পাঠানোর ছদিন পর দশরথের হঠাৎ মনে পড়েছিল যে তিনি যুবরাজ অবস্থায় একটা সাংঘাতিক কুকীর্তি করে ফেলেছিলেন, আর সেই কারণে আজ তাকে পুত্রশোক ভোগ করতে হচ্ছে। তোর মনে আছে সে কুকীর্তিটা কি? রামায়ণটা টাটকা পড়া ছিল না আমার, কিন্তু এ ঘটনাটা মনে ছিল। বললাম, অন্ধমণির ছেলে রাত্রে নদীতে জল তুলছিল কলসিতে। দশরথ অন্ধকারে শব্দ শুনে ভাবলেন বুঝি হাতি জল খাচ্ছে। উনি শব্দভেদী বান মেরে ছেলেটিকে মেরে ফেলেছিলেন। গুড, অন্ধকারে শব্দ শুনে লক্ষ্যভেদ করার এই ক্ষমতাটা দশরথের ছিল, আর নীহারবাবুরও ছিল। নীহারবাবু? আমি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। ইয়েস স্যার, বলল ফেলুদা। রাত জাগতে হবে বলে ঘুমের ওষুধ খাননি? সবাই যখন ঘুমে অচেতন তখন খালি পায়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যান দস্তর সুপ্রকাশের ঘরে। এই ঘরে এককালে ওর ভাইপো থাকতো, তাই ঘরটা ওর চেনা। হাতে ছিল অস্ত্র, রূপো দিয়ে বাঁধানো জাদ্রেন লাঠি। কাঠের কাছে গিয়ে লাঠি দিয়ে মোক্ষম খা, একবার নয় তিনবার। কিন্তু আমার এখনো সাংঘাতিক গোলমেল লাগছে। এসব কি বলছে ফেলুদা, লোকটা তো অন্ধ। একটা কথা কি তোর মনে পড়ছে না? অসহিষ্ণুভাবে বলল ফেলুদা। সুকানি কি বলেছিল দস্তুর সম্পর্কে? বিদ্যুতের ঝলকের মতো কথাটা মনে পড়ে গেল। দস্তুরের নাক ডাকত। এক্স্যাক্টলি, বলল ফেলুদা। তার মানে বালিশের কোনখানে মাথা কোন পাশে ফিরে রয়েছে এ সবই বুঝতে পেরেছিলেন নীহারবাবু, যা শ্রবণ শক্তি এত প্রখর তার এর চেয়ে আর বেশি জানার কি দরকার? এক ঘায়ে যদি না হয় তাহলে তো তিন ঘায়ে হবেই। আমি কিছুক্ষণ হতবম্ব হয়ে থেকে ভয়ে ভয়ে বললাম, এই অসমাপ্ত কাজটার কথাই কি বলেছিলেন নীহারবাবু? প্রতিশোধ? প্রতিশোধ, বলল ফেলুদা। জিঘাংসা। অন্ধের দেহ মনে প্রচণ্ড শক্তি সঞ্চার করতে পারে এই প্রবৃত্তি। এই জিঘাংসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। এখন তিনি মৃত্যুশয্যায়, আর সেই কারণেই তিনি আইনের নাগালের বাইরে। আরও 17 দিন বেঁচেছিল নীহার রঞ্জন দত্ত। মারা যাবার ঠিক আগে উইল করে তিনি তার গবেষণার সমস্ত কাগজপত্র আর জমানো টাকা দিয়ে গেছিলেন তার বিশ্বস্ত মেধাবী সেক্রেটারি রণজিৎ বন্দ্যোপাধ্যায়কে।